আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থই আছো এবং ঘরে আছো। আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ভূগোলের অরণ্য ও বন্য প্রাণ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে অরণ্য বন্য প্রাণ নিয়ে আলোচনা করব। অরণ্য, অরণ্য বলতে বোঝায় যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ না নিয়ে যে সমস্ত বনভূমি সৃষ্টি হয়েছে সে তাকে অরণ্য বলা হয়। আর বন্য প্রাণ বলছে যেগুলো বনে বাস করে, বন্য প্রাণ বনে বাস করে সেই সমস্ত প্রাণী, সে উদ্ভিদ বা পাখি এবং তার সাথে সাথে পশু পাখি যেগুলো, সেগুলোই হচ্ছে বন্য প্রাণ। মানে যেগুলো বনে যে প্রাণীগুলো বাস করে, সে বিভিন্ন ধরনের জন্তু প্রাণী পাখি এই সমস্তগুলো হলো বন্য প্রাণী। তো সেই আজকে আমরা সেই অরণ্য ও বন্য প্রাণ বা বন্য প্রাণী সম্পর্কে আলোচনা করব। আমাদের ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অরণ্য দেখা যায় এবং সেই অরণ্যে বিভিন্ন ধরনের বন্য প্রাণী লক্ষ্য করা গেছে বা দেখা গেছে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কচ্ছের রণে বুনো গাধা, গুজরাটের গির অরণ্যে সিংহ, রাজস্থান অঞ্চলে উট, এই সমস্ত বন্য প্রাণগুলো বা বন্য প্রাণীগুলো এই অরণ্যে বসবাস করে থাকে। আমাদের বাংলায় একটা কথা প্রচলিত আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ শিশুরা যেমন মায়ের কোলে মানানসই হয়, সেরকম বন্য প্রাণীরা অরণ্যে মানানসই হয়ে থাকে। সেই হিসাবে সমস্ত অরণ্যগুলোতে যে সমস্ত বন্য প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো এখন মানুষের বশ্যতা স্বীকার করেনি বা মানুষের পোষ্য নয়, সেই সমস্ত প্রাণীগুলো সেই সমস্ত অরণ্যে বাস করে থাকে। কিন্তু বর্তমানে সেই অরণ্য এবং অরণ্যের ওই বন্য প্রাণীগুলো আজ অস্তিত্বের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। আর কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে অরণ্য হনন এবং সেই অরণ্যের যে বন্য প্রাণী সেগুলোকে শিকার বা হত্যা, চোরাচালান এই সমস্তের মাধ্যমে সেই সমস্ত অরণ্য তার সাথে সাথে বন্য প্রাণীগুলো আজ প্রায় লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমাদের ভারতের এই সমস্ত বন্য প্রাণীগুলো এবং অরণ্যগুলোকে সংরক্ষিত বা সংরক্ষণ রাখার জন্য কতগুলো প্রজেক্ট বা কতগুলো পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে বলি একটা সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট। সরকারি, ভারত সরকারের মত অনুসারে এই সমস্ত স্কিমগুলো বা এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে যাতে অরণ্য এবং বন্য প্রাণী দুটোকেই রক্ষা করা যায়। সেই সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বলতে বোঝায় যেখানে শিকার এবং পশুচারণ অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, সেই সমস্ত অরণ্যগুলোকে বলা হয় সংরক্ষিত অরণ্য। অর্থাৎ এখানে শিকার, পশুচারণ বা অন্যান্য কোনো রকমের কার্যকলাপ করা যাবে না বা মানুষ করতে পারবে না, সেইগুলো হচ্ছে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট। আমাদের ভারতের পশ্চিমবঙ্গের গরুমারা এবং কোয়াডামা সংরক্ষিত অরণ্যের অন্তর্ভুক্ত। এছাড়া আরও কিছু সংরক্ষিত অরণ্য আছে যেখানে পশুচারণ, পশু শিকার এবং অন্যান্য ক্রিয়াকলাপ করা যায় না, এটা সরকারি মতে। অর্থাৎ সরকারি মতে বা সরকারের নিষিদ্ধ যে এই জায়গাগুলোতে যদি পশু শিকার বা পশুচারণ করা হয় তাহলে দণ্ডনীয় অপরাধ এই সংরক্ষিত অরণ্যগুলোতে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট। এই প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত অরণ্য বলছে
যেখানে অরণ্যের উপর নির্ভর করে যে সমস্ত মানুষ বেঁচে থাকে, মাঝে মাঝে তাদের পশুচারণ এবং শিকারের অনুমতি দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে সুরক্ষিত অরণ্য। এই সুরক্ষিত অরণ্যে সাধারণত প্রান্তবর্তী স্থানে বা ওই অরণ্যে কিছু লোক বা জাতি বাস করে, যারা ওই স্থানে নিজের জীবন ধারণের জন্য পশু শিকার এবং পশুচারণ করতে পারে। এটা সরকারি মত অনুযায়ী সেটা হচ্ছে সুরক্ষিত অরণ্য। এই ভারতের বিভিন্ন স্থান আছে যে জায়গাগুলোতে এই সুরক্ষিত অরণ্য দেখা যায়। এরপরে আসছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। এই অভয়ারণ্য বলছে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির রক্ষা, সুরক্ষা এবং উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। যেখানে লুপ্তপ্রায় প্রাণী, অর্থাৎ যে প্রাণীগুলো লুপ্তপ্রায় বা শেষের দিকে বা মানে লুপ্ত হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে, সেই সমস্ত লুপ্তপ্রায় প্রাণীদের সুরক্ষা এবং উন্নয়ন দুটোই নজর দেওয়া হয়, সেটাই হচ্ছে অভয়ারণ্য। এরকম আমাদের ভারতের অনেক অভয়ারণ্য আছে, যেমন পশ্চিমবঙ্গের জলদাপাড়া, গরুমারা ইত্যাদি হচ্ছে এই অভয়ারণ্যের উদাহরণ। তাহলে অভয়ারণ্যগুলোতে কি, যে লুপ্তপ্রায় প্রাণীদের সুরক্ষা এবং উন্নয়নের দিকে নজর দেওয়া হয়, সেটা হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। এরপরে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যেখানে বন্য প্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয়, সেটাই হচ্ছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কি, সাধারণত যেখানে বন্য প্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদের, স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর দেওয়া হয়, সেই সমস্ত উদ্যানগুলোকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলা হয়। এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এর উদাহরণ হলো কাজিরাঙা, সুন্দরবনের জাতীয় উদ্যান ইত্যাদি হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এগুলোতে সাধারণত বন্য প্রাণী সাথে সাথে উদ্ভিদ এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের উপর গুরুত্ব বা নজর দেওয়া হয়ে থাকে। এটা হলো আমাদের ভারত সরকারের মত অনুযায়ী সেই সমস্ত অরণ্য এবং বন্য প্রাণীগুলোকে সংরক্ষিত বা সুরক্ষিত এবং সৌন্দর্যের বিকাশ বা বিভিন্নভাবে সংরক্ষিত করে রাখার এই সমস্ত পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত বন্য প্রাণী এবং অরণ্যগুলোকে সংরক্ষণ দিয়ে থাকে আমাদের ভারত সরকার। আমাদের ভারত সরকারের মতে আমাদের বন্য প্রাণী এবং অরণ্যগুলোকে সংরক্ষণের জন্য, বন্য প্রাণী সংরক্ষণের জন্য আমাদের ভারতের 1972 সালে একটা সংরক্ষিত আইন চালু হয়েছে। সেই সংরক্ষিত আইনটি প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতের বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়ে আসছে। তাহলে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল এবং আমাদের ভারতের প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়ে আসছে। তাহলে আমরা এখানে অরণ্য এবং বন্যপ্রাণ সম্পর্কে জানলাম। এর সাথে সাথে আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে পরিযায়ী পাখি। সাধারণত পরিযায়ী বা মাইগ্রেট বলতে বোঝায় যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াটাকে বলছে পরিযায়ী। অর্থাৎ আমাদের দিকে সাধারণত শীতকালে দেখা যায় কোনো জলাশয় বা বড় পুকুর দেখা গেলে সেখানে কিছু কিছু নাম না জানা পাখি সেই পুকুর বা জলাশয়ে দেখা যায়। কারণ সেই পাখিগুলো বলছে পৃথিবীর অন্য কোনো দেশ বা অন্য স্থান থেকে তারা উড়ে এসে তারা এসে ওই পুকুর বা জলাশয়ে এসে কিছুদিনের জন্য বসবাস করে এবং তারপরে আবার শীতকাল শেষ হলে, এটা সাধারণত শীতকালে হয়ে থাকে এবং শীতকাল শেষ হলে ওরা আবার সেই নিজের দেশে ফিরে যায়, এটাকে বলা হয় পরিযায়ী পাখি। তাহলে এতক্ষণ আমরা অরণ্য এবং বন্যপ্রাণ সম্পর্কে জানলাম। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে টেক্সট বইটা ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করো। ভালো থাকো এবং সুস্থ থাকো।